মুসলমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিলেন এই বাংলার জমিনের একজন সিংহ। সুতরাং আপনার বাবা যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আজকে সেই রাজধানীর থেকে, বঙ্গভবন থেকে বাগানের মতো হুঙ্কার দিতেন। আপনি তো তারই সন্তান, আমরা ওমারের সন্তান বেঁচে আছি, আমরা খালেদ বিন ওয়ালিদের সন্তানেরা বেঁচে আছি, আমরা সালাহউদ্দিন আইয়ুবীর সন্তানেরা বেঁচে আছি। আমাদের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গায়ে আঘাত রাখতে দিব না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা বখলেসুর রহমান মাদানি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকেও বেশি দামি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতামাতার থেকেও বেশি দামি। ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার এমনভাবে চরিত্রবান করে পাঠিয়েছিলেন, মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল। মক্কার কাফেররা বারবার তার বিচারকে মেনে নিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এমন একজন মানব ছিলেন যার ফয়সালায় মক্কা কাবার হাজরা আসওয়াদ রাখা হয়েছিল। এমন একজন মানব ছিলেন যিনি হলফিল ফজলের ফয়সালাকারী ছিলেন, যিনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ জীবন কাল থেকে করে গিয়েছিলেন। এমন একজন মানবের বিপক্ষে দাঁড়িয়েছিল আবু জাহল উতবা সাইবা। আবু জাহল উতবা সাইবা আবু লাহাবের আপনার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন তারা আপনার গোমরা বলে আখ্যায়িত করেছিল, নূহ আলাইহিস সালাম নিজে তার জবাব দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। মূসা আলাইহিস সালামকে ফিরাউন যখন অপবাদ দিয়েছিল, মূসা আলাইহিস সালাম প্রতিবাদ নিজে করেছিলেন। সমস্ত নবীরাই নিজেদের অপবাদের আপনার প্রতিবাদ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার অপবাদের প্রতিবাদ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মজনুর বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন, আল্লাহই তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহিন জাদুকর বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সবকিছুই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মিথ্যক বলেছিল এই কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেই প্রতিবাদ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। হে মুহাম্মদ সাল্লাম, এই ঠাট্টাকারী, ব্যঙ্গকারী, কাটর প্রদর্শনকারী এই কাফের মুর্তাদের জন্য আমি আল্লাহ তোমার জন্য জানা এনাফ। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই কাফেররা ভালো করে শুনে নাও, এই ফ্রান্সের ম্যাক্রন জাহেল মোরক্কো, তুমি ভালো করে শুনে নাও। মনে করো না 1400 বছর আগেকার মোহাম্মদ এই জমিনে বেঁচে নাই, তার সন্তানেরা আমরা বেঁচে আছি, আমরা এখানে সমাবেত হয়েছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে আজও আমরা উমারের সন্তান বেঁচে আছি, আমরা খালেদ বিন ওয়ালিদের সন্তানেরা বেঁচে আছি, আমরা সালাহউদ্দিন আইয়ুবীর সন্তানেরা বেঁচে আছি। আমাদের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত রাখতে দিব না, তার সম্মানে আঘাত আনতে দিব না। যদি তোমরা মুসলমান একত্রিত হয়ে প্রতিবাদ না করো, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি তৈরি করবেন যে জাতি আমার নবীর পক্ষ হয়ে দাঁড়িয়ে বুক পেতে দিবেন। ইনশাআল্লাহ আমরা বুঝাইতে চেয়েছি, যেদিন উমারের মতো নেতা পাবো, যেদিন খালেদ বিন ওয়ালিদের মতো নেতা পাবো, যেদিন সালাহউদ্দিন আইয়ুবীর মতো নেতা পাবো, যেদিন আমাকে ডাক দিবে
সেদিন আমরা প্রথম কাতারে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। আর আমার আহলে হাদিস আন্দোলন হচ্ছে নবী প্রেমিক একটি সংগঠন। এই আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত তাই সর্বপ্রথম এই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কিতাব রচনা করেছেন, লিখেছেন, যার নাম সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রসুল্লাহ সাল্লামের অপমাননা আমরা কখনো মেনে নেব না। মুসলমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিলেন এই বাংলার জমিনের একজন সৈন্য। সুতরাং আপনার বাবা যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আজকে সেই রাজধানীর থেকে বঙ্গভবন থেকে বাগানের মতো হুঙ্কার দিতেন। আপনি তো তারই সন্তান, আপনার গায়ে তো তারই রক্ত রয়েছে, আপনি কেন হুঙ্কার দিতে পারেন না? ইসাবিলা খ্রিস্টান মহিলা যদি এই পৃথিবীর জমিতে ইতিহাস কায়েম করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন এই বাংলার জমিন থেকে 16 কোটি মুসলমানকে নিয়ে ইতিহাস কায়েম করতে পারবেন না? আন্তর্জাতিক চিন্তা চেতনা করুন, মুসলমানকে চিনুন, নিজকে মুসলমান বলে পরিচিত দিন, ইনশাআল্লাহ নবীর মহব্বতই আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার কারণ এবং মাধ্যম হয়ে যাবে। নবীর মহব্বত যার অন্তরে নাই, পশ্চিমকালও সে জান্নাতে যাবে না। সুতরাং জান্নাত কামানোর জন্য নবীর মহব্বত নিয়ে বাঁচতে হবে, নবীর মহব্বতেই আপনাকে মুখ খুলতে হবে। বাক স্বাধীনতার মানে আমার নবীকে নিয়ে, আমার পিতামাতাকে নিয়ে কথা বলবে, এটা কখনো মুসলিম জাতি আমরা মেনে নিব না। নবীর সম্মান, নবীর ইজ্জত আমার পিতামাতার ইজ্জতের থেকেই বেশি। সুতরাং কখনো কোনো কুলাঙ্গার যদি বাংলার জমিন না পৃথিবীতে কোথাও যদি আওয়াজ তোলে, তাহলে পারে আমরা সেই কুলাঙ্গাদের উচিত জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিন ভাই ও বোনেরা, যারা যারা মুসলিম নিজকে পরিচয় দিয়ে থাকেন, মুসলিম হওয়ার মতো কাজ করে কোরআন সুন্নাহ স্টাডি করে নিজকে মুসলিম পরিচয় দেন, নবীর ভালোবাসা মহাব্বত প্রচার করুন, ঈদ উল মিলাদুন নবী করে নবীর ভালোবাসা প্রেমিক হওয়া যায় না, এটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।